पान लागबे पान खाइबेन ए पान लागबे पान खाइबेन पान बनाय दिमु आर आबे लागबे सबाय ए आसेन 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 ভালো মশলা আছে পান খাইয়ে যান ভালো মশলা আছে কি কি মশলা আছে তোমার কাছে তো মিষ্টি জর্দা আছে পান পরাগ আছে তারপরে সুবরি জর্দা শোভা জর্দা এই হচ্ছে তোমার ব্যবসায়িক বিশাল একটা ব্যবসায়িক দোকান নাকি জি আচ্ছা তোমার নাম কি মোহাম্মদ আবু বকর বাসা কোন জায়গা তোমার বাসা পশ্চিম চল্লাঠি মেরা আচ্ছা তুমি তো এই যে পান বিক্রি করো কেন বিক্রি করো এগুলো বিক্রি করি আব্বু আমার ঘর থেকে নামাই দিয়েছে তার জন্য কেন নামাই দিল নামাই দিয়েছে অন্য এক মহিলার সাথে সম্পর্ক আছে কি খবর তো তোমার মা আছে আছে সে কোথায় সে বাসায় থাকে তোমার সাথে থাকে হ্যাঁ কত টাকা পান বসে দিলি ডেলি 150 টাকা মোটমাট বেচা কিনে হয় তাতে সংসার চলে না তোর আম্মা সুস্থ আছে অসুস্থ তারে মারতে মারতে মাথা ই করে হলাইছে অনেক সময় সময় মাথা হলই যে কে মারছে আব্বু কেন মারলো মারছে তো অন্য মহিলার সাথে সম্পর্ক ছেড়ে ঘরে আনবে তার জন্য এই ঘটনা কতদিন যাব এই ঘটনা প্রায় মায়ের বিয়ে হওয়ার পর থেকে এই রুমের নির্যাতন চলতে আছে কিন্তু এই সম্পর্ক হইছে প্রায় বছর খানিক হইছে তোমরা এখন আমরা এখন থাকি পাথরঘাটা 7 নম্বরে হারিটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এখন কি লেখাপড়া করতে চাও না এই ব্যবসা বাণিজ্য করতে চাও আমি চাই যে ব্যবসা বাণিজ্য চলবে পাশাপাশি যদি এসএসসি পরীক্ষাটা দিতে পারি তবে সামনে কিছু একটা আমি করতে পারব আর যদি এখনই লেখাপড়া ছাড়িয়ে দিই তাহলে তো আমার আরো গুরুতর সমস্যা হয়ে যাবে সামনে তো আর এই ব্যবসা দিয়ে তো আর সারা জীবন চলবো না তুমি কি চাচ্ছিলে কি ভবিষ্যতে কি করতে চাচ্ছিলে তুমি আমি ভবিষ্যতে করতে চাচ্ছিলাম আশা ছিল একজন ডাক্তার হবার কিন্তু সেই আশা তো আর পূরণ হওয়ার নেই সামর্থ্য কম আচ্ছা আচ্ছা তাহলে তুমি ডাক্তার হওয়ার পিছনে স্বপ্ন দেখছিল কে দেখেছিল তোমার স্বপ্নটা দেখিয়েছিল আমার একজন শিক্ষকই বলছিল যে এরকম চললে ভালো হবে আর ছোটকাল থেকেই আমার স্বপ্ন ছিল তোমার রোল ছিল কত ক্লাস 3 ছোটকাল থেকে 7 পর্যন্ত আমার রোল ছিল 1 তারপর রোল হয়েছে 3 তুমি তো 12 মেধাবী ছাত্র ছিল তাহলে জি চাচ্ছ কি তুমি আসলে এখন বর্তমান কাজে এই টুকটাক যদি ব্যবসা করিয়া আমার দুটো বোন আছে দুটো বোনের পড়াই লেখাইয়া আর আমার মায়েরে বাড়ি খাওয়াই দেওয়াইয়া আর আমি নিজেও যদি একটু পড়তে পারি তাহলে একটু আমার সুবিধা হতো তুমি সারাদিন পান বিক্রি করো কত টাকার বাজার এই পানের ডালা কোথায় পেলা তুমি হ্যাঁ এই পানের ডালা কোথায় পেয়েছো একজনে দিয়েছে সে 200 টাকা নিয়েছে আমার কাছ থেকে ও 200 টাকা দিয়ে তারপরে দিয়েছে হ্যাঁ কত টাকা পান কিনো সারা দিনে পান কিনি ওই ধরেন 80 পান কিনি তারপর আমি বিক্রি করি 30 টাকায় 80 পান কিনে 80 টাকা হয় আচ্ছা হ্যাঁ এবার আবার বিক্রি আবার কিনি আবার বিক্রি করি এবারে চলো হ্যাঁ সারা দিনে কত টাকা বেচতে পারো 150 টাকা লাভ হয় কত টাকা 150 টাকা বেচলে লাভ হয় 20-30 টাকা আচ্ছা আচ্ছা সম্ভব না কিন্তু এখন ওই তো দুই একদিন খাইয়ে না খাইয়ে থাকি মা কি বলে মা তো কি বলবে তো অসুস্থ সে বলতে আছে যে দেখ এরমের কাজকর্ম কর দেখ কিছু করা যায় কিনা তুমি চাও কি আমি চাই বর্তমানে যে আমি যেন এই লেখাপড়া করতে পারি আমার দুটো বোনের লেখাপড়া করাইতে পারি আমি একজনে 7-এ পড়ে একজনে 3-2-তে পড়ে আর আমার মায়ের জন্য ভালো পোশাকাদি দিয়ে খাওয়াইলেই রাখতে পারি এখন আমরা কি করব এরকমের কোনো ই নাই এখন আমাদের সংসার চলে না বাবা লোক দুবার হয় না সে আমাকে কোনো খোঁজ খবরই নেয় না তোমাকে জানাইছো তোমাদের ইনাম চেয়ারম্যানের কাছে সবার কাছেই জানাইছিলাম তারা কি বলে কিন্তু তারা ইউনিয়ন চেয়ারম্যান
ইউনিয়ন চেয়ারম্যানের হইলে আমার আব্বু হইলে হার ই করে নির্বাচন করে তার জন্য তার পক্ষে কথা বলে তোমার ইউনিয়ন চেয়ারম্যান থেকে সহায়তা পাচ্ছ না না কারণ তার কর্মী সে জি তোমার যদি কেউ কোনো চাকরি দিতে চায় অথবা কোনো ব্যবসার লাইন দেখা দিতে চায় সহজ অল্প খরচে তুমি সেগুলো নিবা জি কি কি সহজ ব্যবসা আছে তোমার কি করতে পারো সহজ ব্যবসা যেমন তেমন পান ব্যবসা আছে যদি একটু উন্নত মানের কিছু হইতে তুমি না বলছিলে কাঁচামালের ব্যবসা করতে চাও অল্প খরচে জি দিন ব্যবসা করলে কাঁচামাল দিলে কিছু বাজার করে ব্যবসা করতে পারো আমি তো এখন এই পাত্রকাটা বাজারে এরকম পান বেশি আর আমি তো ফোন চালাই না বাসায় ফোন চালাই আচ্ছা ফোন নাম্বারটা বলো 017 550 98220 তোমার নাম্বার যোগাযোগ করে তোমার যোগাযোগ করতে পারবে জি পান লাগবে পান খাইবেন এ পান লাগবে পান খাইবেন পান বানাই দিমু আর আমি লাগবে সবাই এ আসেন 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 ভালো মশলা আছে পান খেয়ে যান ভালো মশলা আছে কি কি মশলা আছে তোমার কাছে তো মিষ্টি জর্দা আছে পান পরাগ আছে তারপরে সুবারি জর্দা শোভা জর্দা এই হচ্ছে তোমার ব্যবসায়িক বিশাল একটা ব্যবসায়িক দোকান নাকি জি এ দিয়ে তোমার সংসার চালা তুমি জি কত টাকা জানো দেখো প্রতিদিন 150 টাকা 150 টাকা দেখো লাভ হয় কত টাকা 20-30 টাকা এই দিয়ে তোমার সংসার চলে এই যে টুকটাক এখন কোনোদিন খাইয়ে না খাই থাকি কয় টাকা বিক্রি করছো আজকে আজকে দেখি লই দেখো এই সকালে 550 টাকা বিক্রি করছো জি না আগের টাকা আছে আগের টাকা ছিল না সব আজকের টাকা এই সব কি আজকের টাকা না আগের টাকা ছিল আগে ছিল আগে ছিল 15 টাকা আজকের হইছে যাইয়া 40 টাকা আচ্ছা আচ্ছা কি পান খাবে তোরা হ্যাঁ পান খাবেন না আর পান বানাও তো দেখি তুই পান বানাও তুই পানটা কত টাকা দেখো 5 টাকা 5 টাকা মিষ্টি যত দেব মিষ্টি যত দেব কি বলা হয় দেখি যাতে দেখি তোমার ফটোর মুখটা খোলো তো আচ্ছা তাও তো শেষ হয়ে গেছে প্রায় জি এই পান হয়ে গেল বানানো না মিষ্টি পান আচ্ছা পানটা বটে দাও বটে পারো পান জি হ্যাঁ দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি এই ছেলের হাতে যখন কলম খাতা বই নিয়ে বড়ার টেবিল অবস্থান করার কথা ঠিক সেই মুহূর্তে এই করোনা মহামারীর প্রকোপে তিনি এখানে বাজারে বাজারে দাঁড়ে দাঁড়ে পান বিক্রি করে তার মাকে নিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন পরিবারে অসচ্ছল ফ্যামিলিটি আজ দাঁড়ে দাঁড়িয়ে পান বিক্রি করে তার মাকে নিয়ে সংসার চালাচ্ছে শুনছিলাম এর মুখ থেকেই এর সংসারের গল্পগুলো তার বাবা অন্য কোনো নারীর প্রতি আশ্বস্ত হয় তাদের সংসার থেকে তাড়িয়ে দিয়ে মূলত তারা এই পথে আজকে ঘুরে ঘুরে পান বিক্রি করে প্রতিদিন 20-30 টাকা তার সঞ্চয় নিয়ে লাভবান হয় তার জীবন জীবিকা নির্বাহ করছে কেউ যদি চাচ্ছেন এই অসচ্ছল ফ্যামিলি থেকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে ডিসক্রিপশন বক্সে এই তোমার নাম কী বলছিল জানি
মোহাম্মদ আবু বকর আবু বকরের নাম্বারটা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সের মোবাইলে আমার মনিটরে দিয়ে দেব পাশে যোগাযোগ করে একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিবেন এই অসচ্ছল পরিবারটির পাশে দাঁড়াবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি ভালো থাকবেন আমরা আবারও কোনো এক অসুস্থ অথবা কোনো দুর্ঘটনা ঘটনা উৎসাহ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তোমাকে পানটা কয় টাকা দেব পানের দাম দেবো কয় টাকা তোমার পাঁচ টাকা পান আচ্ছা পান নেবেন পান ভালো মশলা আছে পান বানাই দি পান একটা পান পাঁচ টাকা আর বলো না